নেশার ওষুধ দিয়ে অজ্ঞান করে নারী নিয়ে খেলা, ফেসে গেল চেয়ারম্যান। আদালত ও মামলা সূত্রে জানা যায় 2022 সালের 15 এপ্রিল বিকেলে চেয়ারম্যান ফরিদের নরহরিদ্রা গ্রামের বাড়িতে একটি ঘটনার বিচার চাইতে যায় ভুক্তভোগী নারী। সে সময় ফাঁকা বাড়িতে নেশা জাতীয় দ্রব্য সেবন করানো হয় ওই নারীকে। এরপর ওই মহিলা অজ্ঞান হয়ে যায়, তারপর চলে ইচ্ছে মতো ধর্ষণ। জ্ঞান ফিরলে ওই নারী বুঝতে পারে তাকে নিয়ে যা হওয়ার তাই হয়েছে, তিনি তারও বিচার চান। তখন তাকে দূর্ছেই করে তাড়িয়ে দেন ফরিদ। পরদিন ভুক্তভোগী নারী সদর হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় 19 এপ্রিল ওই নারী ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষণ মামলা থেকে বাঁচতে ওই নারীকে বিয়ে করে আবার একই টেবিলে বসে তালাকও দেন ফরিদ আদালত চত্বরে। ধর্ষিতা ঝিনাইদহ শহর সংলগ্ন পাগলাকানা ইউনিয়নের কোড়াপাড়া পটতলা পাড়ার ফারুক হোসেনের মেয়ে। ঝিনাইদহের আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিএনএ টেস্ট করার জন্য ঢাকায় পাঠায়। ডিএনএ টেস্টে ফরিদ ফেঁসে যায়। ঝিনাইদহের ধর্ষণ মামলা প্রমাণিত হয় সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আরো 5,00,000 টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরো 6 মাসের জেল তাকে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত খন্দকার ফারুকুজ্জামান ফরিদ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান। চেয়ারম্যান ও তার খালাতো ভাইকে আসামি করে মামলাটি করে ধর্ষণের শিকার নারী। এই মামলায় ফরিদের গাড়ি চালক হুদা বাগড়ি গ্রামের ইউনুস মুন্সির ছেলে নজরুল ইসলামের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হয় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।